হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ইলিশ মাছের পাতলা ঝোল আমি কিভাবে করেছি, সেটা পরের ব্লগে শেয়ার করব। তার সাথে আরেকটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, প্রথম রেসিপি আমি শেয়ার করছি লাল শাকের। এই লাল শাক আমার আর ইন্দ্রনীলের খেতে ভীষণ ভালো লাগে। তো আমাদের মতো লাল শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো আর দেরি করছি না, ঝটপট রেডি করে ফেলি। তো প্রথমে আমি লাল শাকগুলো আগে থেকে কেটে রাখি। আগে থেকে কেটে রাখা থাকলে সময়টাও খুব কম নেয়, আর এতগুলো লাল শাক তো আমাদের লাগবে না, দুজন মানুষ খাবো। তো যেটুকু প্রয়োজন ঠিক সেটুকু নিয়ে বাদ বাকি কিন্তু ফ্রিজে তুলে দেব। তো এটুকু বেঁচেছে এটুকু ফ্রিজে তুলে দেব। এবার বাকি এই লাল শাকগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো লাল শাক আমার ধোয়া হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে কোনো মাটি লেগে না থাকে। তো এই লাল শাকটা তৈরি করতে আমার লাগবে বড়ি, শুকনো লঙ্কা আর তিনটে রসুনের কোয়া। তো প্রথমে আমি রসুনের কোয়াগুলোকে ভালো করে সাড়াশি দিয়ে চিপে নেব। অনেকে কেটে নেয়, আমি কিন্তু সাড়াশি দিয়ে চিপে নিই। আমি আমার মাকেও দেখেছি রসুনের কোয়াগুলো এভাবে সাড়াশি দিয়ে চিপে রাখে আগে থেকে। এবারে নেব দুটো কাঁচা লঙ্কা। তো চলো বন্ধুরা, আর দেরি করছি না, সব কিছু প্রিপারেশন রেডি করে নিয়েছি। এবারে ঝটপট লাল শাকটা রেডি করে ফেলি। তো গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, যেটুকু প্রয়োজন ঠিক সেটুকু দিলাম। তারপরে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। অনেকে কালো জিরে দেয়, আমি কালো জিরে দিইনি, আমি আমার মতন করে করছি। তারপরে দিয়েছি সেই রসুনগুলো যেগুলো আমি চিপে রেখেছিলাম, ভালো করে একটু ভেজে নেব। যখন একটু রসুনের গন্ধগুলো বেরোবে, অসাধারণ গন্ধটা লাগে, ওই টাইমেই কিন্তু আমি শাকগুলো দিয়ে দিলাম। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিলাম, সামান্য হলুদ দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। একটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি অফ স্ক্রিনে চিনি দিয়ে দিয়েছি, সেটা আমি আর দেখাতে পারিনি। এবারে ভালো করে শাকগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তো 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, শাকটা আমার হয়ে গেছে। এবারে আমি সেই ভেজে রাখা বড়িগুলো এই শাকের মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, বড়ি দিয়ে লাল শাক আমার রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো এই লাল শাকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও। এবারে আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো এখানে দেখতেই পাচ্ছ বাঁধাকপিগুলো আমি কেটে রেখেছি। এবারে আমি কি করব, কুকারে বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ করে নেব। এখানে দুটো ইলিশ মাছের মাথা আছে, আমার দুটো ইলিশ মাছের মাথা লাগবে না, আমি এই তরকারিটা কিন্তু একটা ইলিশ মাছের মাথা দিয়েই করব। তো আরেকটা ইলিশ মাছের মাথা আমি সরিয়ে দিলাম, অলরেডি এখানে নুন হলুদ মাখানো আছে। তো
তো দেখো বন্ধুরা, বাঁধাকপিটা এখানে এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে ঝটপট রান্নাটা শুরু করে ফেলি। তো প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছের মাথাটা ভাজবো বলে। আর যেহেতু মাছের মাথাটা আমি আগে থেকে ভেঙে রাখিনি, সেই কারণে ভাজবার সময় মাছের মাথাটা যখন নরম হয়ে যাবে তখন আমি খণ্ড খণ্ড করে ভেঙে দেব মাছের মাথাটা। এতে রান্না করতে অনেকটাই সুবিধে হয়। মাথাটা আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এটা আলাদা জায়গায় তুলে রাখলাম। তো দেখতেই পাচ্ছ একদম টুকরো টুকরো করে নিয়েছি। এবারে আর একটু তেল নেব, তারপরে দেব জিরে ফোড়ন, তারপরে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটু হলুদ দিলাম, তারপরে ভাজা মশলার গুঁড়ো দিলাম, সামান্য স্বাদ মতো নুন দিলাম, তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি নাড়াচাড়া করতে আমার লাগবে না, কারণ আগে থেকে বাঁধাকপিগুলো সেদ্ধ করা ছিল, সেই জন্য নরমই আছে। তারপরে মাছের মাথাগুলো ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো যদিও বা আমি জানি এই রেসিপিটা আমার বন্ধুদের মধ্যে অনেকেই জানে, তবু আমি ভাবলাম যে আমি আমার নিজের মতন করে কিভাবে এই রেসিপিটা করি, ভাবলাম একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে। তো কেমন লাগলো আমার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এবারে আমি চলে যাব কালোজিরে কাঁচা লঙ্কা দিয়ে কিভাবে আমি নিজের মতন করে ইলিশ মাছের পাতলা ঝোল রেডি করি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আগে থেকে আমি নুন হলুদ দিয়ে ইলিশ মাছগুলো মেখে রেখেছিলাম। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ইলিশ মাছগুলো আলাদাভাবে তুলে না রেখে এর উপরেই আমি কালো জিরে ছড়িয়ে দিলাম, তারপরে আমি হলুদ দিয়ে দিলাম, এবারে আমি জল দিয়ে দিলাম। নুনটা কিন্তু লাস্টে দেবো, এখন দেবো না। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে ছড়িয়ে দিলাম, এবারে আমি নুন দিলাম, দিয়ে এবার আর এই ঝোলে যদি আমি বেগুন দিতাম টেস্টটা সত্যি অসাধারণ হতো। যেহেতু বেগুনে আমার অ্যালার্জি আছে, আর ইন্দ্রনীলেরও বেগুন খাওয়া আপাতত বন্ধ, কারণ ওরও একটু গায়ে অ্যালার্জি বেরিয়েছে, সেই কারণে ডাক্তার দেখাতে হয়েছিল, ডাক্তার ওকে বেগুন খেতে বারণ করেছে। তো সেই কারণেই কিন্তু আমি বেগুনটা না দিয়ে এইভাবে এই প্রসেসে কিন্তু আমি ইলিশ মাছটা করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো কেমন লাগলো আমার এই ইলিশ মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে বলো কেমন লেগেছে। আর যারা আমাকে বন্ধু করে রেখেছো অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই। আজকের মতন বিদায় নিলাম, ভালো থেকো, বাই।